তো তোমাদের জন্য নতুন আর একটা সার্ভিসিং ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা রাখি তোমাদের খুব ভালো লাগে। এক এক করে সব খোল, পুরো পাট পাট খুলে খুলে দেখাবি। সুন্দর করে সার্ভিস করবি। বাবা তো বিশাল নোংরা রে, এ অবস্থা দেখ, কিছু দেখাই যাচ্ছে না এত নোংরা ভিতরে। পিছনটা খোল, পিছনটা। হ্যাঁ ডিফারের যা অবস্থা ছিল, বছরের পর বছর পরে থাকে, কেউ একবার ধুলো তো দূরের কথা, কেউ মানে ন্যাকড়া দিয়েও পরিষ্কার করে না, এমন অবস্থা থাকে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এত দামি জিনিসগুলো লোকে একবারও কী করে সার্ভিস না করিয়ে পারে, কিংবা একটু পয় পরিষ্কার করে না রেখে কী করে পারে। পুরো ফ্রেশ আছে, কেউ কোনো কাজ করেনি। এবার দেখতে কত সুন্দর লাগছে বোর্ডটা। পাখারও তো অবস্থা সেই, পাখাটা খুলে ফেল। আস্তে আস্তে খোল। মোটামুটি ভিতরে মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে প্রায়। আর এই সিস্টেমটার বাটন একটাও ওয়ার্কিং নেই, বাটনগুলো একেবারেই কাজ করে না, তো বাটনগুলো মোটামুটি ফেলে দিতে হবে। তো তার আগে যা আছে মোটামুটি সব আগে সুন্দর করে পয় পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে নিতে হবে। তো যারা সার্ভিস করতে বাইরে দেয়, তো ভিডিওটা তাদের জন্য, যাতে তারা বাইরে না সুন্দর করে নিজেরাই বাড়ি বসে করে নিতে পারবে। শুধু খুলতে হবে, সুন্দর করে পয় পরিষ্কার করে যেরকম আছে সেইভাবেই শুধু ফিটিংস করে দিলেই হবে। তো ডিসপ্লে বোর্ডটা সামনে খোলা হচ্ছে, তো তোমরা সাথে থাকো ভিডিওটায়। মোটামুটি সামনেরটাও খোলা হয়ে গেছে, এবার শুধু বাটনগুলো লাগাতে দেরি। তো বাটনগুলো লাগানো হয়ে গেলে পুরো সিস্টেমটাকে ফিটিংস করা হবে। তো পুরনো যে বাটনগুলো আছে ওগুলো সব ফেলে দিতে হবে, যেগুলো দরকার, আর এগুলো নতুন বাটন লাগিয়ে দিতে হবে, তাহলে সুন্দর কাজ করবে। এই যে বাটনগুলোর বেশি দাম না, ওই 1 টাকা 2 টাকা করে পিস। সিস্টেমটা খুব ভালো কন্ডিশনেই আছে, মানে কেউ এখন অবধি কোনো একটা তাতালে ঝালাই পালাই কিছুই দেয়নি। জাস্ট আমরাই যা সার্ভিস করছি, সিস্টেমটা একেবারেই সুন্দর আছে। ভিডিওটা আমি সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে না করতে হবে। তো যারা অল্প কিছু খুলতে জানে তারাই নিজেরাই মোটামুটি করে নিতে পারবে। তো এইভাবে যদি তোমরা মোটামুটি সার্ভিস করে নাও, তো 20 বছর যখন চলেছে আসার আগে আরও 20 বছর আরামসে চলবে। কেননা এই জিনিসগুলো সত্যি কথা বলতে মানুষ চলে গেলেও জিনিস রয়ে যাবে, শুধু তুই যদি সার্ভিস করে রাখা হয়। কারণ সনি যা এগুলো করে দিয়ে গেছে, যা বানিয়ে রেখে গেছে, তো মানুষ যদি একটু যত্ন করে রাখে মোটামুটি 20-30-40 বছর পর শুনতে পারবে। কেমন এখনকার সিস্টেম তো তোমরা জানো যে কী অবস্থায় চলছে। তো ফিটিংয়ের কাজ শুরু হয়ে গেছে মোটামুটি।
তো এবার পুরোপুরি ফিটিং হয়ে যাওয়ার পরে একটু ওটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তোমাদের লাইন দিয়ে দেখাচ্ছি। আর তোমরা এর যে নোংরাগুলো আছে তোমরা যদি পরিষ্কার করতে চাও তো বেশি কিছু লাগবে না, একটু সার্ফ জল নেবে হাতে, ন্যাকড়ায় করে নিয়ে, যাতে জল চুপচুপ না থাকে, একটু শুকনো শুকনো থাকবে, দিয়ে ভালো করে ডলে দেবে। ডলে আবার একটা ভালো জল কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবে। তো যত নোংরাগুলো আছে একদম সুন্দর উঠে যাবে, কেননা এগুলো শুধু একটু নোংরা পড়েই আছে, এছাড়া কিছু না। সিস্টেমগুলো একটা দাগ নেই, কিছু নেই, একদম খুব সুন্দরভাবে থাকে এগুলো। সিডির পোর্শনটাও পরে পরিষ্কার করে দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো স্ক্রুগুলো লাগানো হয়ে গেলেই সিস্টেমটাকে শুধু একটুখানি পরিষ্কার করতে হবে। সার্ভিসিং যা কাজ ছিল সব হয়ে গেছে। সিস্টেমটা চালুই ছিল, আমি অডিও ফডিও সব চেক করেই রেখেছি, সুন্দর অডিও ফডিও সব ঠিকঠাকই আছে। শুধু প্রচুর পরিমাণে মানে র্যাশ হয়ে গেছে, ধুলো বালি এইসব জমে পড়ে রয়েছে, কেননা আমার এইগুলো এইসব পছন্দ না। আমি পরিষ্কার করে গুছিয়ে প্রত্যেকটা জিনিসই দিই, না গুছানো অবস্থায় আমি কাউকে কোনো জিনিস দিই না। তো পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে, এবার পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটা শেষ অবধি তোমরা থেকো, দেখো তোমরা যে সিস্টেমটার কী অবস্থা ছিল আর এখন কী অবস্থায় আসবে। সিস্টেমটার মধ্যে কোনো জায়গায় কোনো তাঁতালের ঝালাই নেই, যেহেতু তাঁতালের ঝালাই আমাদের করতে হয়েছে এই কারণে, যেহেতু বাটানগুলো কাজ করছে না, তো বাটানেই শুধু একমাত্র তাঁতালের ঝালাই দেওয়া হয়েছে, এছাড়া কোনো জায়গায় কোনো তাঁতালের ঝালাই ফালাই কিছুই দেওয়া হয়নি। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। পিছনটাও তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি কাজ শেষ, এবার পাওয়ারটা দেবো আমি, লাইনটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সার্ভিসিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আশা রাখি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে।